এটা আসলে এটা রাম মন্দিরটা দেখাতে দেখতেছেন এটা আইসা বাবা গোটাটা দিছে এবং ওই পিছিয়ে দেয়া দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে সমুদ্র এই থেকে গোটাটায় সমুদ্র পাঁচটিকে দেখাচ্ছেন, গোটাটায় সমুদ্র আছে। মিয়ালা যাবার দেখছি, গোটা যাবার জন্য যে পাথর দিয়ে পাথরগুলো আছে ভাসি আছে, গোটে যাবার দেখছি। ফাইনালি চলে এসেছে ধনুষ্কুটি, একদম শেষ মাথা চলে এসেছে। এটা দেখাচ্ছেন তোমার দোকানপাট জেলা আছে, আরো অন্য কিছু সমস্ত কিছু গুলা দেখাচ্ছেন তোমার। প্রচুর লোক আইসেছে এটা থেকে, বাইরে থেকে প্রচুর লোক আইসেছে ঘুরি পাচ্ছেন এটাই, মানে শুধু আমার ইন্ডিয়ারে নয় আরো বাইরের লোক আইসেছে ঘুরি পাচ্ছেন। দুই পিকে দুই রকম সমুদ্র, একটিকে দা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর আছে, আর একদিকে আছে আটলান্টিক মহাসাগর। এটা দেখেছেন, যদি না বিশ্বাস যদি না হয় এটা ধনুষ্কুটি না, যদি বিশ্বাস যদি না হয় গুগলে সার্চ করে দেখেন যে ধনুষ্কুটির যে শেষ মুহূর্তটা আছে, শেষ মাথাটা আছে সেইটা এইটা আছে কি না। একবার সমুদ্রে পারত চলিয়েছিল, টিকেটটাই হচ্ছে তোমার বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। জলের কোনো অস্তিত্ব নাই, কোনো একদম নিউট্রাল জল, কোনো রকম সমস্যা নাই। হ্যাঁ, আর এই রাস্তাটার যে এই পিকটা আছে, এই পিকে হইল আটলান্টিক মহাসাগর। এর যদি আরো জলের গরম দেখেন, পানি যখন আছড়ে এসেছে বা এই পিকেটটা। পানি আঁতরে এসেছে, এই পর্যন্ত পানি এসেছে আটলান্টিক মহাসাগর, মানে এটা তার রেকর্ড। জল একটু গরম যে বাপরে, একটা ঢেউ এসেছে। এটাতে মাছ গেলা ধরিছে, মাছ গেলা সমুদ্রে তাজা মাছ, এটা প্রচুর লোক এটা গাও তাও ধসে এটা আসুন। লোকের কারো মানাসিনা আছে যদি, তাহলে এটা আইসে এটা আসে মানাসিনা করে। মোবাইলে তো এটা টাওয়ার টুয়ার কিছু পাওয়া যাচ্ছে না, এটা ঘুরি বেড়া আসেনি তা এটা দিকে তো, না হলে তো ম্যাপ খুলিয়ে দেখা। তোমার যদি কারো যদি আছে যে বিশ্বাস না হয়, তোমার ম্যাপটা খুলি দেখেন যে ধনুষ্কুটির ছবিটা কিরকম আছে। তুমি যে এটা খালা দিয়েছিলে, তুমি তো কোনো ওটা দেখি 18 কিলোমিটার শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কা যাওয়ার জন্য যে মানে রাম লাম লেখিয়া যে পাথর গেলা যে ফেলাইছিল, সেই পাথর গেলা কিছুগুলা ভাসি চলে গেছে সুনামির জন্য, আর কিছুগুলা যেটা লোক পাইছে সেটা অর্থে থিয়া দিছে। দেখি বিদেশি লোক গুলা আমার একটা বেশি এসেছে দেখাচ্ছ। খাবার দোকান আগে দিয়ে পাঁচপিক দিয়ে সমস্তটাই পেঁয়াজ শসা যেটা আছে 10 টাকা 15 টাকা করিয়ে হয়ে যাবে। এইটা গোটাটায় ধনুষ্কোটির না ফটো, যে এক পিক থেকে ক্যামেরা ধরিয়ে আরেক পিকে, মানে প্রচণ্ড লোক আর প্রচণ্ড লোকজনের গেঞ্জামের জন্য এটা ভয়েস ওভার করা যাচ্ছে। প্রচণ্ড লোক আর সমুদ্রের যে পরিমাণ সাউন্ড, যে পরিমাণ শব্দ, তো ওইটা কথা না কন তোমা, প্রচুর সাউন্ড, প্রচুর ভলিউম ছিল, ভয়েস ছিল ওঠে। হাজারো লোক আইসেছে এটা ঘুরি বেড়াতে, হাজারো লোক বিচের নজরিয়াটা দেখিলেন পাঁচ থেকে ধরেন গোটাটা বিচ, আর প্রচুর লোক আছে, এটা প্রচুর লোক। পাঁচ পিকে দেখাচ্ছেন এটা একটা জাহাজ এসেছে, এটা হইল বঙ্গোপসাগর। এই পিকে জল দেখা একদম স্থির জল। হ্যাঁ, আর এই পিকে ঘুরি দেখছো আটলান্টিক মহাসাগর, এটার যে আরো জলের যে গরম, আরো যেটা খারাপ দিয়েছে এটা দেখি এই পিকে যদি যাওয়ার ধরেন তোমার 18 কিলোমিটার শ্রীলঙ্কা চলে যাওয়া যাবে। আর দুইটা সমুদ্র আছে এই পিকে, শ্রীলঙ্কা দেখাচ্ছেন বে অফ বেঙ্গল আছে, আর এই পিকে আছে এশিয়ান আটলান্টিক মহাসাগর, যে দুইটার জল একটা মানে জল দিনু মাথাটা পাঁচ থেকে রাস ওঠে দেখাচ্ছেন। একবার সমুদ্রে বগলতে বসিয়েছে, এটা শুনে এটা রাম মন্দিরটা দেখো, এটা রাম মন্দিরটা এটি আছে, এটা আরো ছোট ছোট মন্দির আছে। এরা মুখপাত্র, এটা রামের পাথরটা আছে, এটা চিন পাথরটা এলাও ভাসি আছে বর্তমানে।
এটা দেখি আছে না এত দূর আইসা কথা আরো একটা আছে তো ওইতে তো যাবার সব কিছু এনে দেখি আছে না এটা আইসা কথা এটা পাথরটা একটু ভাসিয়েছে আছে সত্যিকারের পাথরটা একটু ভাসিয়েছে যদি বেশি দিন না লাগে এটা দেখি আজকে যদি জান 18 কিলোমিটারে তোমার চলে যাওয়ার পারি শ্রীলঙ্কা আর কিছু মানে রামেশ্বরমে যে শ্রীলঙ্কার যাওয়ার জন্য যে রামচন্দ্র ইয়া বানাইছিল ব্রিজ বানাইছিল সোজা এই যে মোট পাঁচ পিকে দেখাচ্ছেন এইটা এই এই দিয়ে বানাইছিল ব্রিজটা তো সেই পাথরগালা তো নাই পাথরগালা একটা পাথর তো ছিল তো ওইটা কটক তো দিলি আর জেলে আছে বলে আরো অন্যতে আছে কিন্তু ওইটা তো তোমার ইয়া করি দিবার না হয় কটক ওঠে দিবার না রামের মন্দির টন্দির বানাইছে রামের মূর্তি টুর্তি গোটাটায় নাগা আছে